বিধাননগরে বিজেপি এর ভাঙচুরের ঘটনায় রাতেই পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী আক্রান্তদের পাশে। আক্রান্তদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের উপর এবং ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে। শুনুন তিনি কি বললেন। নিউজ বাংলা সেভেনে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নেবেন। তৃণমূল কংগ্রেসের লোকেরা জানে বিধাননগরের মানুষ ভোট দিতে গেলে তারা পদ্মফুল ছাড়া অন্য জায়গায় ভোট দেবে না, এটা আজকে নয়। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম অনেকদিন, 2014 সালের ভোটেও বিধাননগর বিজেপির সঙ্গে, 2019 সালের ভোটেও বিধাননগর বিজেপির সঙ্গে ছিল, এমনকি গত বিধানসভা ভোটেও এখানকার অধিকাংশ ওয়ার্ডে আমরা দত্তাবাদ লেক টাউনে হেরেছি, কিন্তু এখানকার অধিকাংশ ওয়ার্ডেই ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, এখানকার লোকের হৃদয়ে পদ্ম আছে। তাই এখানে গুন্ডাগর্দি করে আজ থেকে 6 বছর আগে যখন বিধাননগর কর্পোরেশনের ভোট হয়েছিল, আপনাদের অনেকগুলো চ্যানেলই দেখিয়েছিল, আপনারা জানেন কিভাবে ব্যারাকপুরের বিভিন্ন এলাকা থেকে লোক এনে, ভাঙড় থেকে, ক্যানিং থেকে লোক এনে কিভাবে পাঁচিল টপকে ঢুকে ঢুকে বুথ দখল হয়েছিল, সবাই গোটা বাংলার মানুষ দেখেছে, কেউ ভুলে যায়নি। তখন যিনি ইলেকশন স্টেট ইলেকশন কমিশনার ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়ের কাছে মাথা নত করেননি, তাই তড়িৎ গতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকজন কৃতদাস আমলা তাকে বসিয়ে কিভাবে বিধাননগর কর্পোরেশনের ভোটের নামে প্রহসন করে দখল হয়েছিল আপনারা জানেন। তাই জনগণ যাদের সঙ্গে নেই, ভোটার যাদের সঙ্গে নেই, তারা আতঙ্কিত, তারা বিরোধীদের সমস্ত রকম প্রচার নির্বাচনী কার্যালয় বন্ধ করতে চায়। সমর্থকদের তো ইতিমধ্যেই প্রথম থেকে যারা সমর্থকরা প্রার্থীর সঙ্গে বেরিয়েছিল তার অনেক লোককেই, ভদ্রলোকদের বিধাননগরের সমস্ত জায়গায়, অন্য জায়গাতেও থাকে কিন্তু বিধাননগরে অনেক ভদ্রলোকজন থাকেন, সিনিয়র সিটিজেনরা থাকেন, ডাক্তার প্রফেসর উকিল মাস্টার প্রত্যেকের বাড়িতে নোংরা ফেলা হয়েছে, পচা ডিম ফেলা হয়েছে, বোম ফাটানো হয়েছে গত 2-3 সপ্তাহ ধরে, আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। তারপরেও খুঁজে খুঁজে ভারতীয় জনতা পার্টির যেখানে নির্বাচন পরিচালনার কার্যালয় আছে সেই কার্যালয় পর্যন্ত ঢুকে আক্রমণ করা হয়েছে, কিভাবে ভাঙা হয়েছে এটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন রাজ্যপাল মিথ্যা কথা বলেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মিথ্যা কথা বলেন, আদালত মিথ্যা কথা বলেন, সবাই নাকি বিজেপির কথা শোনেন। এই আজকের এই দৃশ্য প্রমাণ করে যে কলকাতার পাশেই বিধাননগর, এটাও এ ক্যাটাগরির সিটি, তাই বিধাননগরের একটা জায়গায় যদি এই অবস্থা হয় কিভাবে পার্টি অফিসের ভিতরে ঢুকে আমাদের কর্মীকে, মহিলা কর্মী কি করেছে দেখুন, কিভাবে করেছে দেখুন। এই আক্রমণের মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তোলামূল পার্টির লোকেরা বিশ্বাস করে না, তারা ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এর আগেও জেলা সভাপতির নেতৃত্বে, অনুপম দাদের নেতৃত্বে এখানকার থানাতে বিক্ষোভ দেখিয়েছে এবং আমরা এই ইস্যু নিয়ে আমরা তিনজনের বিরুদ্ধে, স্পেসিফিক যে তিনজন জড়িত তার বিরুদ্ধে এফআইআর আমরা ইতিমধ্যে করেছি। ওর 3টে স্টিচ পড়েছে, আমাদের এই দিদির হাত কার্যত ভেঙেছে, এক্স রে করতে হবে, চিকিৎসা করতে হবে, পায়ে কাঁচ ঢুকেছে। আমরা নির্দিষ্ট অভিযোগ করেছি ইলেকশন স্টেট ইলেকশন কমিশন, ওকে বলা নাই বলা সমান, তৃণমূলের ব্রাঞ্চ অর্গানাইজেশন সৌরভ দাস, সেখানেও আমরা অভিযোগ দেব, পদ্ধতি মেনে জানাব এবং আইন আদালত যা করার হবে। সাথে সাথে আগামীকাল আমাদের বিধাননগরের বিজেপি প্রার্থীরা জেলা সভাপতির নেতৃত্বে, অন্যান্য নেতাদের নেতৃত্বে ইস্ট থানাতে 1 ঘন্টা অবস্থান করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই আসামিরা যদি গ্রেপ্তার না হয় এবং নির্বাচনের পরিবেশ এখানকার পুলিশ প্রশাসন যদি তৈরি করতে না পারে, আগামী 4 তারিখে আমরা বিধাননগর কমিশনারেট চলো
কর্মসূচি ঘোষণা করছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন, আমি নিজে থাকব, একাধিক এমএলএরা থাকবেন, অন্যান্য সমস্ত বলিষ্ঠ কর্মকর্তারা থাকবেন, প্রয়োজন হলে আমরা গ্রেপ্তার বরণ করব। কিন্তু বিধাননগরের এই গুন্ডামি আমরা বরদাস্ত করব না। গোটা বাংলার মানুষকে বলবো যে রাজ্যপাল যে কথা বারে বারে বলেন, পশ্চিমবঙ্গ হচ্ছে গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি, এখানে গণতন্ত্রের ন্যূনতম নেই। জাতীয় মানবাধিকার কমিশন বলেন এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আর কিভাবে কলকাতা কর্পোরেশন দখল করেছে, কিভাবে বিধাননগর কর্পোরেশন দখল করতে চায়, আজকের ঘটনা বাংলার গণতন্ত্রের পক্ষে একটা অশুভ দিন, কালো দিন। কিন্তু ভারতীয় জনতা পার্টি নির্বাচনেও লড়বে, শেষ দিন পর্যন্ত লড়বে, সাথে সাথে এই দুষ্কৃতকারীদের, এই গুন্ডাদের কি করে জব্দ করতে হয় তার আইনি লড়াইও। এটা কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, তোলামূল পার্টির এটা কর্মসূচি। আর তোলামূল পার্টিতে যারা নাম লেখাবে তাদের এটা এজেন্ডা, আর যার নাম কথা বলছেন তা তো হবেই, কারণ তিনি আট মাস আগে গিয়ে বলছেন পদ্মফুলে ভোট দিন, তৃণমূলটা পচে গেছে। তৃণমূলের মালিক, তার ম্যানেজিং ডাইরেক্টর সবার নামে গালাগালি পিসি ভাইপোর নামে করেছেন, কোনো বাড়িতে যেতে পাচ্ছেন না, সব বাড়িতে গিয়ে বলছেন এই তো 8 মাস আগে বলে গেলেন এক কথা। স্বাভাবিকভাবে তিনি বুঝে গেছেন যেখানে ভোট দিতে গেলে অপরাজয় কাউন্সিলার, যখন সব্যসাচী দত্তদের কোনো নামগন্ধ ছিল না, সেদিন থেকে দেবাশিস জানা এখানকার কর্পোরেশনের কাউন্সিলার হয়ে যেতেন। যখন 5 জন কাউন্সিলার ছিলেন, যখন বিশ্বপ্রিয়বাবু আমাদের চেয়ারম্যান ছিলেন, এটা কর্পোরেশন হয়নি, সেদিনকার কাউন্সিলার। তাই দেবাশিস জানা ভোট দিতে গেলেই তো এমনি পদ্মের প্রতি পদ্মমুখী মানুষ, আর দেবাশিস জানারও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। তাই তোলামূলে নাম লিখানো এই রাজনৈতিক দেউলিয়া ব্যক্তিটা, তার কাছে সন্ত্রাস, ভাঙচুর, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আর এটা কোনো ব্যক্তি নয়, যদি তৃণমূল মনে করে যে সব্যসাচী দত্ত যেটা করেছে, তার লোকরা যেটা করেছে, সে ব্যক্তিগতভাবে করেছে, তাহলে উচিত তার পার্টির পক্ষ থেকে স্টেটমেন্ট করা। সুজিত বসুদের মুখ খোলা উচিত, কৃষ্ণা চক্রবর্তীদের মুখ খোলা উচিত, আর মুখ ওরা খুলবে না, কারণ এই পার্টিটা সম্পূর্ণভাবে এই পদ্ধতিতে পঞ্চায়েত দখল করেছে, গতবারে কর্পোরেশন দখল করেছে, কলকাতা কর্পোরেশন দখল করেছে। আর দুর্ভাগ্য এটাই, আপনাদের মতো ইলেকট্রনিক্স চ্যানেল 3 দিন ধরে আলোচনা করবেন যে এই ভোট হলো, এই ভোট পেল, বিজেপি মাত্র 3টে আসন পেল, বামফ্রন্ট দ্বিতীয় স্থানে উঠে এলো, এসব ভোটের কি প্রহসনের কি মূল্য আছে? আমরা এই কারণে বলি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে কোনো ভোট অবাধ গণতান্ত্রিক পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে হতে পারে না। তবে ভারতীয় জনতা পার্টি এই ভাঙচুর, এই রক্ত রাজার, এই মায়ের দিদির হাত ভাঙা, এটাকে নিয়ে কিন্তু ছেড়ে দেবে না। পোস্ট পোল ভায়োলেন্সের যখন এখনো বিচার চলছে, বীরভূমের হিরো তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তেমনি এদেরকেও কিন্তু ছুটতে হবে, ছোটানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। বীরভূমের সমস্ত অত্যাচারের ঘটনার মাস্টার মাইন্ড উনি, স্বাভাবিকভাবে বাকি জীবনটা ভিতরেই কাটাতে হবে। দেখুন, আবেদন নিবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেলিগেশন গত পরশুদিনই ইলেকশন কমিশনে বলেছে যে কোভিডের জন্য যেভাবে আপনারা এটা 3 সপ্তাহ পিছিয়েছেন, 4 সপ্তাহ পিছান, যেভাবে 12 তারিখ ভোট করে 14 তারিখে গুনে দিতে চাইছেন, তারপরে 27 তারিখে ভোট করতে চাইছেন 108টা মিউনিসিপ্যালিটির, সেক্ষেত্রে আমাদের আপত্তি আমরা লিখিতভাবে বলেছি, আপনার সংবাদ মাধ্যম দেখিয়েছেন, আমরা বলে যাব, কিন্তু স্টেট ইলেকশন কমিশন সেটা শুনবে না। যারা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ, তার নির্দেশকে অমান্য করে এই এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আইন অনুযায়ী তার কন্টেম্পট হওয়া উচিত। তিনি ভায়োলেশন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায়, যে হাইকোর্টকে মানে না সে বিজেপিকে মানবে না। কিন্তু আমরা পদ্ধতিগতভাবে আমাদের বক্তব্য, আমাদের কথা মেনে চলবো, কারণ বিজেপি গণতন্ত্র মানে, বিজেপি সংবিধান মানে,
বিজেপি পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্তৃর মতো সাংবিধানিক হেডের টুইটার ব্লক করে দিয়ে গর্বের সঙ্গে সাংবাদিকদের সামনে সংবিধানকে বুড়ো আঙুল দেখায় না। বিজেপি সংবিধান মানে দেশভক্ত পার্টি, জাতীয়তাবাদী পার্টি। তাই আমরা আমাদের আবেদন নিবেদনে চালাবো, আন্দোলনে চালাবো, আইনি লড়াই চালাবো। মানুষ দেখছে, আবারও বলি, বিধাননগর বিজেপি ছিল, বিজেপির আছে, ভবিষ্যত। সুমেন্দ্রদা, কালকে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, সব বিরোধী দলকে আমন্ত্রণ জানা হয়েছে বিজেপি বাদে। তৃণমূল তার আবার সাংগঠনিক নির্বাচন, তৃণমূল তার সাংগঠনিক, তৃণমূল সম্পর্কে আপনার থেকে আমি অনেক বেশি, 21 বছর পার্টি করি। সব ল্যাম্প পোস্ট, অল আর এমপ্লয়ি, কর্মচারী, কেউ আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ ফোর্থ গ্রেড এমপ্লয়ি, কেউ টি বয়, মালিক একজন মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টর অভিষেক ব্যানার্জি। শুধু আপনি কি এখন থানায় যাবেন? থানায় যাবেন এখন? আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালকে 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 তো ঘোষণা, কালকে তো অবস্থান হবে, আমি তো থানায় যাবো, যাওয়ার চেষ্টা করবো। সুবেন্দুদা, কালকে জেলা সভাপতির নেতৃত্বে আমাদের সমস্ত প্রার্থী 1 ঘন্টা অবস্থান করবে, 12টা থেকে 1টা। আর কালকের মধ্যে যদি আমরা 3টে লোকের নাম দিয়েছি, তাদের গ্রেপ্তার করা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া, সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কার্যালয়